খুলনা টাইগার্সের দেওয়া 165 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 21 বল বাকি থাকতে 7 উইকেটের বিশাল জয় নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা শক্তিশালী করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনা টাইগার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের মধ্য দিয়ে দলটির যেমন প্লে অফে খেলার সম্ভাবনা জোরালো হওয়ার পাশাপাশি শীর্ষ চারে অবস্থান মজবুত হয়েছে, ঠিক তেমনই উল্টো খুলনা টাইগার্সের শীর্ষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতে এখনও বাকি আছে 3টা ম্যাচ। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। হাতে বাকি থাকা 3 ম্যাচের একটিতে জিতলে সুপার 4 নিশ্চিত দলটির। তবে বর্তমান যে পয়েন্ট টেবিল সেটার দিকে তাকালে বলা যায় এখনই সুপার 4 নিশ্চিত হয়েছে কুমিল্লার, অর্থাৎ শীর্ষ চারে থাকবে দলটি। তাদের সঙ্গে সেটা নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্সের। কুমিল্লার বিপক্ষে এই হারের কারণে খুলনা টাইগার্সের সামনে সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। 9 ম্যাচ শেষে তাদের অর্জন কেবল 8 পয়েন্ট, তাদের উপরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের পয়েন্ট 10 করে। দুই দলই সমান 9টি করে ম্যাচ খেলেছে। এই হারের পর খুলনা টাইগার্সের সামনে সমীকরণ, প্লে অফে যেতে হলে তাদেরকে পরবর্তী 3টা ম্যাচেই জিততে হবে, যেটা কার্যত বেশ কঠিন ব্যাপার। পাশাপাশি হারতে হবে খুলনার উপরে থাকা চট্টগ্রাম ও ফরচুন বরিশালকে। তবে খুলনা টাইগার্সের এই ম্যাচে হারের কারণে সুবিধা হয়েছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আগামী ম্যাচগুলোতে ফরচুন বরিশাল খেলবে সিলেট স্ট্রাইকার রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই 3 ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেও তাদের সম্ভাবনা থাকবে প্লে অফ খেলার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম। আগামী 3 ম্যাচের একটিতে জিতলে প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে দলটির। তবে চট্টগ্রাম ও বরিশাল তখনই এই সহজ সমীকরণে প্লে অফ নিশ্চিত করতে পারবে যখন খুলনা টাইগার্স নিজেদের পরবর্তী 3 ম্যাচের 2টি হারবে।